আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মামা খালাকে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই আলোচনাটা আমি আপনাদের জন্য সাজিয়েছি সরাসরি আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা এর কিতাব থেকে। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। স্বপ্নে নিজের মামা খালাকে দেখলে, এটা কখনো কখনো সে নিজে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। কেউ যদি তার নিজের মৃত মামা খালাকে জিন্দা হতে দেখে, সে নিজে পাপ থেকে তওবা করবে। এখন নিজের জীবিত মামা অথবা খালাকে যদি কেউ অসুস্থ দেখে, তাহলে তারা অসুস্থ হতে পারে। তাদেরকে যদি সুখী দেখে, তারা জীবনে সুখী হবে। তাদেরকে দুঃখী দেখলে তাদের জীবনে দুঃখ আসতে পারে। এক কথায়, স্বপ্নটা যদি শেষ রাতে হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে এগুলো সত্য হয়ে থাকে। এছাড়া দিনের রাতের অন্য অন্য সময়ের সত্য এগুলো সত্য হয় না। স্বপ্নে কেউ যদি দেখে যে সে তার নিজের মামা খালা তাকে শাস্তি দিচ্ছে, অথবা তার সাথে ভালো ব্যবহার করছে না, অথবা তারা কষ্টের মধ্যে রয়েছে, এটা কখনো কখনো সে নিজে নিরাপত্তা লাভ করবে যে এই স্বপ্ন দেখবে। স্বপ্নে যদি কেউ তার মামা খালাকে হারিয়ে ফেলে, এটা কখনো কখনো তার বংশধরদের ক্ষমতা বৃদ্ধি পাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাহিরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি নিষেধ করি, সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।